পঞ্চায়েতের হিংসায় বাংলা থেকে পালিয়ে অসমে আশ্রয়। বাংলা থেকে 133 জন অসমে আশ্রয় নিয়েছেন বলে দাবি করে টুইট অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ধুবুরী জেলায় তারা আশ্রয় নিয়েছেন বলে টুইটে দাবি অসমের মুখ্যমন্ত্রী। ত্রাণ শিবিরে তাদের আশ্রয় দেওয়া হয়েছে খাবার ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা, টুইট হিমন্ত বিশ্ব শর্মার। হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়ে টুইট রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপির কর্মীদের আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ শুভেন্দু অধিকারী, অসমে থাকাটা তারা নিরাপদ মনে করছেন এমনই মন্তব্য শুভেন্দু অধিকারী। दिन प्रतिदिन लोकतंत्र किस प्रकार दम तोड़ रहा है बंगाल में, यह आपके सामने पेश है। काउंटिंग डे के दिन काउंटिंग एजेंट को वहां घुसने नहीं दिया जाता है, रिगिंग करने की कोशिश होती है, बम फेंकने की कोशिश होती है, और उसके बाद भी अगर हो जाता है तो किस कदर वहां दंगा की जाती है कि आज हिमंत बिश्व शर्मा जी ने भी ट्वीट करके बताया है कि कई हजार लोग बंगाल छोड़ के आज शरण में है आसाम में। यह लोकतंत्र है, यह लोकतंत्र है ममता दी। ममता जी आपको उत्तर देना होगा, क्या यह लोकतंत्र है कि एक राज्य के लोग चुनावी गणना के दिन राज्य छोड़कर के दूसरे राज्य में वो शरण लेते हैं? और यह पहली बार नहीं हो रहा है, असेंबली के चुनाव में भी ठीक इसी प्रकार हुआ था। सारा देश पलाच्छे, असम में किया जी सारा देश पलाच्छे, এখানকার লোক তো সব পরিযায়ী শ্রমিক, কাজের জন্য তো বাইরের রাজ্যে যায় তারা। তারা এসেছিল ভোটটা শান্তিতে করবে, এখন দেখছে শান্তি তো দূরের কথা, এখান থেকে প্রাণ নিয়ে আবার রাজ্য ছাড়তে পারবো কিনা সেটা এখন প্রশ্ন। তাই প্রাণ নিয়ে লোকে ঘরে ফেরে, এখানে প্রাণ নিয়ে লোকে ঘর ছাড়ে। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র সম্পূর্ণ একটা কাল্পনিক ভিত্তিহীন কুৎসা একটা বলে দিলেই হয় যে এই পশ্চিমবঙ্গে 61,000-এর বেশি বুথে অবাধে ভোট হয়েছে, আর কিছু জায়গায় দুর্ভাগ্যজনক যে ঘটনা ঘটেছে, যে মৃত্যু হয়েছে, তার জন্য বিরোধীরা সংগঠিতভাবে এই মৃত্যুর মিছিলটা করিয়েছে। সীমান্ত থেকে তুলে আনতে হয়, মুখে বলেন বাইরে যায়, বাইরে এসে আপনাদের হয়ে নানা ধরনের কাজ করে, ব্যালট বাক্স বিজেপি নেতাদের নিয়ে ঢুকে যাচ্ছে স্ট্রংরুমে, এসব কীর্তি করে। পাশাপাশি সম্বিত পাত্রকে বলবো, যখন নোটবন্দি হয়েছিল তখন 105 জন মারা গেছিলেন লাইনে দাঁড়িয়ে, অ্যান্টি সিএ আন্দোলন 31 জন, এটা কি রাষ্ট্রীয় দায়িত্বে গণহত্যা, মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া নয়? একটা পাওয়ার হাঙ্গার কাজ করে আপনাদের মধ্যে, যে ওখানে মণিপুর চলছে কিন্তু ওদিকে হাত নেড়ে ছবি তুলছে। তাহলে আপনাদের ট্র্যাক রেকর্ডে আপনারা দয়া করে বেশি কথা বলবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।